আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে টপ 5 অ্যাকোয়ারিয়াম ফিশ ফর বিগিনার নিয়ে আলোচনা করা হবে। সেরা 5টি মাছ যেগুলোকে বাড়ির অ্যাকোয়ারিয়ামে সহজেই রাখা যায়। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আমাদের লিস্টে থাকা 5 নম্বর মাছটি হলো জ্যাব্রা ফিশ। এটি বিগিনারদের জন্য একটি ভালো চয়েস হতে পারে। এর জীবনকাল হলো 2 থেকে 3 বছর। এর ট্যাংমেট হিসেবে বিভিন্ন ধরনের লাইব্রেরিয়ান দেওয়া যেতে পারে। এই মাছটির মিনিমাম ট্যাঙ্ক সাইজ হওয়া উচিত 1.5 থেকে 2 ফিট। এই ট্যাঙ্কটিতে 7 থেকে 10টি জ্যাব্রা ফিশ রাখা যেতে পারে এবং কমিউনিটি ট্যাঙ্ক করলে আদার্স ফিশ সহকারে জ্যাব্রা ফিশ 7 থেকে 10টি রাখা যেতে পারে। জ্যাব্রা ফিশের ফিডিং নিয়ে কথা বলতে গেলে জ্যাব্রা ফিশকে বিভিন্ন ধরনের লাইভ ফিডিং করানো যেতে পারে, ভেজিটেবল দেওয়া যেতে পারে এবং প্যালেটও দেওয়া যেতে পারে। প্যালেট প্রতিদিন 2 বেলা 1 মিনিটে মাছ যতটুকু শেষ করতে পারে সেই পরিমাণ খাবার দিতে হবে। তো আমাদের লিস্টে থাকা 4 নম্বর মাছটি হলো বার্ব। এই মাছটি খুবই অ্যাগ্রেসিভ এবং টেরিটোরিয়াল হয়ে থাকে, তাই এর সাথে অন্য কোনো মাছ ট্যাংমেট হিসেবে না দেওয়াই উত্তম। এই মাছটির সাথে শুধুমাত্র বার্বই দেওয়া যেতে পারে। বাজারে বিভিন্ন ধরনের বার্ব ফিশ পাওয়া যায়, যেমন চেরি বার্ব, রোজি বার্ব, টাইগার বার্ব ইত্যাদি ইত্যাদি। এরা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে, তাই ট্যাঙ্কে 1টি 2টি না রেখে 6টি থেকে 10টি রাখা উত্তম। এদের মিনিমাম ট্যাঙ্ক সাইজ হলো 1.5 থেকে 2 ফিট। এই ট্যাঙ্কে অনায়াসে 10টি বার্ব ফিশ রাখা যেতে পারে। বার্বসের ফুড হিসেবে বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং লাইভ ফিডিং করা যেতে পারে। তার সাথে সাথে প্যালেটও দেওয়া যেতে পারে। প্যালেট দিনে 2 বার দিতে হবে, সকালে এবং বিকালে। 1 মিনিটে মাছ যেটুকু খাবার শেষ করতে পারে। এদের জীবনকাল হলো 7 থেকে 8 বছর। তো আমাদের লিস্টে থাকা 3 নম্বর মাছটি হলো গোড়ামি ফিশ। বাজারে বিভিন্ন ধরনের গোড়ামি মাছ পাওয়া যায়, যেমন ডর্ফ গোড়ামি, পার্ল গোড়ামি, হানি গোড়ামি, প্যারাডাইজ গোড়ামি। গোড়ামি মাছের মিনিমাম ট্যাঙ্ক সাইজ হলো 1.5 থেকে 2.5 ফিট। এই সাইজের অ্যাকোরিয়ামে প্রায় 5 থেকে 8টি গোড়ামি মাছ রাখা যেতে পারে। গোড়ামি মাছের সাথে অন্য কোনো মাছ না রাখাই ভালো। গোড়ামি মাছের খাবার দিতে হবে দিনে 2 বেলা 1 মিনিটে মাছ যেইটুকু খাবার শেষ করতে পারে এবং এর সাথে বিভিন্ন ধরনের ভেজিটেবল দেওয়া যেতে পারে, লাইভ ফিডিং করা যেতে পারে। গোড়ামি মাছের জীবনকাল হলো 2 থেকে 5 বছর। তো আমাদের লিস্টে থাকা 2 নম্বর মাছটি হলো বেটা ফিশ। বাজারে বিভিন্ন ধরনের বেটা ফিশ পাওয়া যায়, যেমন হাফ মুন, ভেল টেল, সিঙ্গেল টেল, লং টেল, রোজ টেল, ব্ল্যাকেট ইত্যাদি ইত্যাদি। বেটাফিশ খুবই টেরিটোরিয়াল এবং অ্যাগ্রেসিভ হয়ে থাকে, তাই এই ট্যাঙ্কে কোনো ট্যাংকমেন্ট দেওয়া যাবে না এবং অন্য কোনো বেটাও দেওয়া যাবে না। 1টি ট্যাঙ্কে 1টি বেটা রাখতে হবে। এর মিনিমাম ট্যাঙ্ক সাইজ হলো 1 ফিট কিউব। বেটাফিশের ফুড হিসেবে বিভিন্ন ধরনের লাইভ ফুড দেওয়া যেতে পারে। প্যারেট হিসেবে হিকারি, বায়োগোল্ড, অপটিমাম বেটা ফুড দেওয়া যেতে পারে। 2 বেলা খাওয়া দিতে হবে 3 দানা করে। বেটাফিশের জীবনকাল হলো 2 থেকে 2.5 বছর। বেটাফিশের পানির পিএইচ কন্ট্রোল করার জন্য বাদাম পাতা ব্যবহার করতে হবে। বেটাফিশের ট্যাঙ্কের সেট আপ নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া হলো। আমাদের লিস্টে থাকা 1 নম্বর মাছটি হলো বিভিন্ন ধরনের লাইব্রেরিয়ার্স। এটি বিগিনারদের জন্য খুবই একটি ভালো চয়েস। লাইব্রেরিয়ার্স বলতে গাপি, মলি, প্লাটি, সোরটেল ইত্যাদিকে বোঝায়, যারা কিনা ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে থাকে। এদেরকেই লাইব্রেরিয়ার্স বলে। লাইব্রেরিয়ার্স ট্যাংমেট হিসেবে বিভিন্ন ধরনের লাইব্রেরিয়ার্স দেওয়া যেতে পারে। লাইব্রেরিয়ার্সের জন্য মিনিমাম ট্যাঙ্ক সাইজ হলো 1.5 থেকে 2 ফিট। এই ট্যাঙ্কে প্রায় আপনি 8 থেকে 15টি লাইব্রেরিয়ার্স দিতে পারবেন। লাইব্রেরিয়ার্স মাছের ফুড হিসেবে বিভিন্ন ধরনের ভেজিটেবল, লাইভ ফুড এবং প্যালেট দেওয়া যেতে পারে। প্যালেট হিসেবে অপটিমাম ফুড দেওয়া যেতে পারে বা হিকারি, ফ্যান্সি গাপ্পি নামে হিকারির ফুডটি দেওয়া যেতে পারে। দিনে 2 বেলা খাবার দিতে হবে। 1 মিনিটে মাছ যেইটুকু খাবার শেষ করতে পারে। এর জীবনকাল হলো 2 থেকে 3 বছর। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে তা কমেন্টে জানাবেন। সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।